আসসালামু আলাইকুম। জনসেবা ইউটিউব চ্যানেলে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কী কী পদের লোক নিয়োগ দেওয়া হবে, কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে সেই আবেদনটি করবেন এবং কী কী পদ রয়েছে এখানে, এই যে পদের সংখ্যা, তো এখানে কী কী পদ রয়েছে এবং কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন একটু যেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, আশা করি তাহলে আপনাদের আর বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না। তো দেখেন, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এর নিম্নে বর্ণিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো অনলাইনের মাধ্যমে আপনারা এই আবেদনটি করতে পারবেন। ক্রমিক নাম্বার এক, পদের সংখ্যা হচ্ছে আপনার দেখেন মেকানিক তিন, জেএস গ্রেড ফাইভ, পদের সংখ্যা হচ্ছে আপনার পনেরো জন লোক নেওয়া হবে। এখানে আপনার বেতন হচ্ছে পনেরো অনুযায়ী, জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী 9700 টাকা থেকে 23490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে বলা হয়েছে আপনার কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে বা জেনারেল মেকানিক্স অথবা মেশিন টুলস অপারেশন অটোমেটিক এসএসসি প্রকাশন উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনার এখানে আবেদনটি করার সুযোগ পাচ্ছেন। তারপরে দেখেন দুই নম্বরে বলা হয়েছে আপনার ওয়েল্ডার, আপনার পদের সংখ্যা হচ্ছে তিনজন লোক নেওয়া হবে, বেতন হচ্ছে আপনার 9700 টাকা থেকে 23490 টাকা। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিক্স এসএসসি ভোকেশন উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তিন নম্বর আপনার বলা হয়েছে দেখেন অ্যাটেন্ডেড, পদের সংখ্যা হচ্ছে আপনার দশজন লোক নেওয়া হবে, 9700 টাকা 23490 টাকা বেতন। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে জেনারেল ইলেকট্রনিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস এসএসসি ভোকেশন উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন। অথবা দেখা বলা হয়েছে আবার এসএসসি দাখিল সমমান পরীক্ষা উত্তীর্ণ ও কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে এক বছর মেয়াদী ট্রেড সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে, তাহলে কিন্তু আপনার এখান থেকে এসএসসি পাশেও কিন্তু আপনার এখানে আবেদনটি করতে পারবেন। চার নম্বর আপনার বলা হয়েছে অ্যাটেন্ডেড জেনারেল, আপনার এটাকে এখানে আপনার লোক নেওয়া হবে দশজন, তারপর আপনার অ্যাটেন্ডেড টু কম্পিউটার পদের সংখ্যা হচ্ছে পনেরো জন, এটা আপনার কারিগরি শিক্ষা বোর্ড হতে কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশনে উত্তীর্ণ হতে হবে। ইনস্ট্রুমেন্ট মেকানিক পদের সংখ্যা হচ্ছে আপনার দশজন, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে জেনারেল মেকানিক্স বা মেশিন টুলস অপারেশনে এসএসসি বা ভোকেশন উত্তীর্ণ হতে হবে। তারপরে এখানে আপনার টার্নার প্রদেশ টার্নার আপনার দুজন লোক নেওয়া হবে, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে মেশিন টুলস অপারেশনে ভোকেশন উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তারপর আবার এসএসসি দাখিল সমান পরীক্ষা আপনার এখানে আবেদনটি করতে পারবেন। ইলেকট্রিকশিয়ান ছয়, ইলেকট্রিকশিয়ান দুই, রেফ্রিজারেশন দুই, এই আপনার চারটা পদে, তিনটা পদে আপনার টোটাল দশজন লোক নেওয়া হবে। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কশপ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা জেনারেল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এসএসসি প্রকাশন উত্তীর্ণ হতে হবে। ড্রাইভারে আপনার লোক নেওয়া হবে 30 জন, এসএসসি বা সমমান পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্সের অর্থ আবশ্যক থাকতে হবে, ত্রুটিমুক্ত কারিগরি গঠন আপনার থাকতে হবে, তাহলে আপনার আট নম্বর ক্রমিকে ড্রাইভার তিন,
জেএস গ্রেড পাস আপনার 30 জন লোক নেওয়া হবে এখানে শুধু একটি পোস্টেই লোক নেওয়া হবে 30 জন 9000 টাকা থেকে আপনার 23490 টাকা বেতন এসএসসি পাস হলে এখানে আবেদনটি করতে পারবেন তারপর আপনার 9 নম্বরে বলা হয়েছে নিরাপত্তা প্রহরী আপনার 50 জন লোক নেওয়া হবে এখানে বেতন 4800 টাকা থেকে 21310 টাকা এসএসসি বা সমমান পাস হতে হবে ত্রুটিমুক্ত শারীরিক গঠন হতে হবে বাংলাদেশ আনসার ও বিজিবি 10 সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সনদপ্রাপ্ত সদস্য অথবা স্মার্ট কার্ডধারী সদস্য এর অগ্রাধিকার পাবেন তো আরেকটি কথা বলে দিতেছে সেটা হচ্ছে আপনি যে আবেদনটি করবেন এই বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে সেই লক্ষ্যে bgfcl.tailog.com.bd ওয়েবসাইটে লগ ইন করলে একটি লিঙ্ক পাওয়া যাবে সেই লিঙ্কে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইন আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে আপনার বলা হয়েছে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছিল আপনার 10 সেপ্টেম্বর থেকে আবেদনটি শুরু হয়েছিল এবং অনলাইন আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ 12 ডিসেম্বর বিকাল 5 ঘটিকা পর্যন্ত এখন আরও 10-12 দিন সময় আছে আপনি অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সাবমিটের 72 ঘন্টা সময় থেকে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে অনলাইন আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর হতে হবে আপনার 300x300 পিক্সেল ফাইল সাইজ 60 KB এবং রঙিন ছবি হতে হবে 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ঠিক আছে তাহলে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন তো কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন dgfcl.tilda.com.bdu ওয়েবসাইটে প্রবেশ করলে কিন্তু আপনার একটি এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার দেখেন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন তো আমি এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এই নামগুলো পদের নামগুলো চলে আসছে তো আপনি এখান থেকে যেটাতে আবেদন করতে চান তো আমি ড্রাইভার আবেদন করব যার কারণে এখানে ড্রাইভার সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে একটু ক্লিক করে দিলাম এই যে আমার সামনে কিন্তু অটোমেটিকলি আপনার এই যে আবেদন ফর্মটি রয়ে এসে পড়েছে তো এটা আমাকে এখন আবেদনটি করতে হবে তো কীভাবে আপনার অনলাইনের মাধ্যমে এই আবেদন ফর্মটি ফিল আপ করবেন এ টু জেড আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা সেখান থেকে একটু দেখে আসবেন তো আজ আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ